হ্যালো বন্ধুরা, আপনারা আছেন হিস্টোরি অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস চ্যানেলে। নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। এবার শুরু করা যাক মূল টপিক নিয়ে। দি লিবারেশন ওয়ার মিউজিয়াম ইন ঢাকা। 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে 8 সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘর শুরু হয়। ট্রাস্টিরা জাদুঘরের তহবিল এবং ব্যক্তিগত জিনিসপত্র, অস্ত্র এবং মানুষের দেহাবশেষ সহ নথি এবং ব্যক্তিগত ইতিহাসের একটি সংরক্ষণাগার তৈরি সহ যুদ্ধের নিদর্শনগুলি প্রদর্শনের জন্য সাধারণ জনগণের কাছে এগিয়ে আসার জন্য সাধারণ জনগণের কাছ থেকে অনুদান চেয়েছিলেন। যুদ্ধের সাথে সম্পর্কিত বছরের পর বছর ধরে জাদুঘরটি 21,000টিরও বেশি নিদর্শন সংগ্রহ করেছে। 2016 সালের হিসাবে কিছু জাদুঘর প্রদর্শনী হিসাবে এবং আরও অনেকগুলি এর সংরক্ষণাগারে সংরক্ষণ করা হয়েছে। জাদুঘরটি নিজেকে নাগরিকদের প্রচেষ্টার ফলাফল হিসাবে বর্ণনা করে। জাদুঘরের জনসমাগম অর্থায়নের কারণে, যা বাংলাদেশ সরকার থেকে স্বাধীন, এবং জাদুঘরের সংগ্রহে সাধারণ জনগণের সম্মিলিত অবদানের কারণে এটি স্থানান্তর করা হয়েছিল। স্থানের অভাবের কারণে মূল প্রাঙ্গণে সংগৃহীত নিদর্শনগুলির একটি ভগ্নাংশ প্রদর্শন করা সম্ভব ছিল, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একটি বড় আরও আধুনিক প্রাঙ্গণ প্রয়োজন। 2009 সালে জাদুঘরের নতুন ডিজাইনের জন্য একটি স্থাপত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে স্থপতি তানজিম হাসান সেলিম এবং নাহিদ ফারজানা তাদের নকশার জন্য প্রথম পুরস্কার জিতেছিলেন। 2013 সালে আগারগাঁওয়ে নতুন ভবনের জন্য জমি অধিগ্রহণ করা হয় এবং নির্মাণ কাজ শুরু হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন প্রাঙ্গণটি আনুষ্ঠানিকভাবে 16 এপ্রিল 2017 তারিখে খোলা হয়েছিল। নতুন ভবনটি 3500 বর্গমিটার গ্যালারি স্থান সহ অনেক বেশি জায়গা প্রদান করেছে। এই গ্যালারিতে যা যা রয়েছে, গ্যালারিগুলো শুরু হয় বাংলাদেশের প্রাথমিক ইতিহাস এবং বাংলায় ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের কভারেজ দিয়ে। একটি বড় অংশ পাকিস্তানে বাংলা ভাষার স্বীকৃতির জন্য ভাষা আন্দোলনের ঘটনাগুলি লিপিবদ্ধ করে, যা বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের সূচনা হিসাবে বিবেচিত হয়। বেশ কয়েকটি গ্যালারি পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে বিল্ডিং বিভাগীয় দ্বন্দ্ব, বাঙালি জাতীয়তাবাদী নেতা শেখ মুজিবুর রহমানের উত্থান এবং 1971 সালের উদ্ঘাট ঘটনাকে তুলে ধরে, যখন পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াইয়া খান স্থগিত করেছিলেন এর আহ্বায়ক এবং এর পাকিস্তান জাতীয় পরিষদের, যা শেখ মুজিব এর আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, বাংলাদেশের স্বাধীনতার দাবি জানাতে তাকে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের কভারেজের মধ্যে রয়েছে মুক্তিবাহিনী, পাকিস্তান বাহিনীকে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগ কর্তৃক নির্মিত গেরিলা বাহিনী, প্রশিক্ষণ ও অপারেশন, বাঙালি বুদ্ধিজীবী, ছাত্র, হিন্দু এবং আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে অপারেশন সার্চলাইট এবং প্রতিবেশী ভারতে আনুমানিক 10 মিলিয়ন উদ্ধাস্ত্র ঢালাও মানবিক সংকটের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা পরিচালিত গণহত্যার উপর বেশ কয়েকটি গ্যালারি ফোকাস করে। যুদ্ধের কভারেজ মুক্তিবাহিনীর প্রতি ভারতের সমর্থন এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রাদুর্ভাবের সাথে সাথে তার পরবর্তী প্রত্যক্ষ হস্তক্ষেপের জন্য অব্যাহত রয়েছে, যার ফলে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ সমস্ত পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ হয়েছিল। গ্যালারিতে মুক্তিবাহিনীর ব্যবহৃত অস্ত্র, মুক্তিবাহিনীর অনেক যোদ্ধার ব্যক্তিগত প্রভাব এবং পাকিস্তানি বাহিনীর দ্বারা সংগঠিত নৃশংসতার শিকার বেসামরিক নাগরিক অনেকে সংঘাতের পর তাদের পরিবারের দ্বারা দান করা প্রদর্শন করে। এছাড়াও প্রদর্শিত হয় পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বেসামরিক লোকদের গণকবর থেকে উদ্ধার করা মানুষের মাথার খুলি এবং হাড়ের অবশেষ। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।